সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 20 দিনে বিসিএস পুরো সিলেবাস অর্থাৎ শেষ 20 দিনে বিসিএস পুরো সিলেবাসের রুটিনে আজকে আমাদের তৃতীয় দিন। চলুন আমরা আজকে জেনে নেই, আজকে আমাদের প্রথম দিনের যে 6টি বিষয় ছিল তৃতীয় দিনে সেই 6টি বিষয় আবার, অর্থাৎ বাংলা সাহিত্য থেকে মানসিক দক্ষতা পর্যন্ত। তো প্রথমে আসি আমরা বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যের তৃতীয় দিনের রুটিন হিসেবে আমরা যেটা পড়তে পারি সেটা হচ্ছে নাটক। আমরা প্রথম দিন পড়ছিলাম হচ্ছে উপন্যাস, তবে নাটক কিন্তু উপন্যাস অংশটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, বাট নাটকের অংশটা কিন্তু তুলনামূলক ছোট। এই জন্য এর পাশাপাশি আমরা নাটকের সাথে আরো দুই একটি টপিক পড়তে পারি, যেমন হচ্ছে উপাধি এবং ছদ্মনাম। লেখকদের আপনারা জানেন যে লেখকদের কি আছে, বিভিন্ন লেখকদের উপাধি এবং ছদ্মনাম আছে। এই উপাধি এবং ছদ্মনাম এই অংশ থেকে দেখা যায় প্রতি বছরই বিসিএস এ একটা বা দুইটা প্রশ্ন আসে, আর নাটক থেকে একটা বা দুইটা প্রশ্ন আসে। তাহলে আমরা যদি বলি যে নাটক এবং উপাধি এবং ছদ্মনাম এই অংশটা যদি আপনারা পড়েন, তাহলে দেখা যায় যে এখান থেকে দুই থেকে চারটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, প্রায় দুইটা থেকে চারটা প্রশ্ন এখান থেকেই চলে আসে। এখন এটার জন্য আপনারা কি পড়বেন, এটা বলছিলাম যে আপনার পূর্বে যেভাবে পড়া আছে যদি ওইভাবে আপনি পড়েন, ওইভাবেই যদি আপনি আবার রিভাইজ দিতে চান তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আপনি যদি খুবই সংক্ষিপ্ত সময়ে পড়তে চান, যেহেতু একদিন আপনাকে অনেকগুলো বিষয় পড়তে হচ্ছে, আপনারা নাটক থেকে বিগত বছরে আসা যে প্রশ্নগুলো সেটা পড়বেন, একটা ডাইজেস্ট থেকে পাশাপাশি কিছু তথ্য পড়ে নিতে পারেন। উপাধি ছদ্মনামের ক্ষেত্রে দেখবেন যে একটা তালিকা দেওয়া আছে, যে বিভিন্ন লেখকদের উপাধি এবং ছদ্মনামের একটা তালিকা আছে। সেখান থেকে মূলত পরীক্ষায় বেশি প্রশ্ন হয় বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে উপাধি এবং ছদ্মনাম থেকে, সেটাই পরীক্ষায় বেশি আসে গুরুত্বপূর্ণ লেখকগুলো সম্বন্ধে। পাশাপাশি একটা ছক থাকবে, উপাধির হয়তো বা এক পৃষ্ঠার ছক থাকতে পারে, ছদ্মনামের এক পৃষ্ঠার ছক থাকতে পারে, এর বেশি থাকে না। তো ওই ছকটা আমার মনে হয় পুরোটাই পড়া ভালো, যেহেতু এই ছক থেকে প্রায় প্রতি বছরই এক থেকে দুইটা প্রশ্ন আসে, তাই এই ছকটা আমরা বাদ দিব না, উপাধি ছদ্মনামে সবই করবো। আর নাটক থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বো, পাশাপাশি একটা ডাইজেস্ট থেকে বা কোনো বই থেকে তথ্যগুলো জেনে নিতে পারি। তাহলে এখান থেকে পরীক্ষায় 2-4 মার্কস আমরা কমন পেয়ে যেতে পারি। এরপরে আসি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের পূর্বে আমরা করেছিলাম বাগধারা, আজকে যদি আমরা ওই ধারাবাহিকতায় বলি তাহলে আমরা পড়তে পারি, একটা হচ্ছে বিপরীত শব্দ এবং আরেকটা এর পাশাপাশি আমরা পড়তে পারি বিপরীত শব্দ, আরেকটা আমরা বলতে পারি পারিভাষিক শব্দ। দেখা যায় যে এই দুইটা টপিক থেকে সবসময় কখনো কখনো প্রশ্ন মিসিং হয়, কিন্তু যে দেখা যায় যে দুটো টপিক থেকে প্রায় এক এক করে 2 মার্কস থাকে। তো আমরা সেই ক্ষেত্রে এখানে বলতে পারি যে 1 বা 2 কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, 1 মার্কস বা 2 মার্কস। তো এটার জন্য আমরা কি পড়তে পারি, যদি আপনি খুবই সংক্ষিপ্ত আকারে পড়তে চান যেহেতু এগুলো মুখস্থ অংশ, আপনি বিপরীত শব্দ এবং পারিভাষিক শব্দ এখান থেকে বিগত বছরে যে এমসিকিউগুলো আসছে বিভিন্ন পরীক্ষায় শুধুমাত্র সেই এমসিকিউগুলোই পড়ে যাবেন, যদি খুবই সংক্ষিপ্ত আকারে পড়তে চান। আর যদি এর পাশে আপনি যদি আরও কিছু পড়তে চান, আপনি যে কোনো একটা ডাইজেস্টে যেগুলো তথ্য দেওয়া আছে বিপরীত শব্দ প্লাস পারিভাষিক শব্দ, সেই ডাইজেস্টের তথ্যগুলো শুধুমাত্র যে বিপরীত শব্দ পারিভাষিক শব্দ আছে সেটা শুধু পড়ে যেতে পারেন। আর আপনি যদি পূর্বে যেগুলো সব পড়া আছে আপনি যদি সময় পান বাকি সবগুলো রিভাইজ করে যেতে পারেন। এরপরে আসি ইংরেজি সাহিত্য। যেহেতু আজকে আমাদের বাকি টপিকগুলো একটু বড় বড় হবে, আমরা ইংরেজি সাহিত্যে আজকে মূলত ছোট্ট একটা, আপনারা জানেন একটা পিরিয়ড আছে, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। যদিও এই পিরিয়ড থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু খুবই কম হয়। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে বিসিএস প্রিলিতে প্রশ্ন কম হয়, এখান থেকে 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন আসতে দেখা যায়। তো এখান থেকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড যেহেতু ছোট অংশ, আপনারা এখান থেকে পূর্বে যেভাবে পড়েছেন সেটা পাশাপাশি এখান থেকে আসা বিগত বছরের যে এমসিকিউগুলো আছে সেটা সলভ করবে, তবে এখান থেকে 1 মার্কস বা 2 মার্কস কিন্তু আসে ছোট হলেও। হ্যাঁ, তারপরে আমরা আসি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে কতদিন আমরা পড়তে বসেছিলাম নাউনের নাম্বার টপিকটা। হ্যাঁ, আজকে এর পাশাপাশি আমরা নাউন থেকে আমরা জেন্ডার টপিকটা পড়তে পারি। তো জেন্ডার আর নাম্বার, হ্যাঁ, এই দুটো টপিক থেকে দেখা যায় যে প্রতি বছরই কিন্তু একটা বা দুইটা প্রশ্ন থাকে, জেন্ডার থেকে একটা, নাম্বার থেকে একটা, অথবা দুটো মিলিয়ে একটা। হ্যাঁ, তো পাশাপাশি আমরা কিন্তু যেহেতু আমাদের এই কয়েকদিনে অনেক কিছু পড়তে হবে, হ্যাঁ, সুতরাং ইংলিশের পড়া কিন্তু এমসিকিউ অনেক বেশি, সেই হিসেবে আমাদের আর একটু এর পাশাপাশি জেন্ডারের সাথে যদি আমরা নাউন, হ্যাঁ, নাউনের মধ্যে দেখবেন যে প্রথমে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে, হ্যাঁ, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, এরকম কালেকটিভ নাউন এরকম। তারপরে আবার আরেকটা আছে হচ্ছে কোনটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো নাউন থেকে আমরা আবার এই জেন্ডার থেকে আর নাউন থেকে দুটোই আমরা পড়বো, নাউনের ওই টপিকগুলো আর জেন্ডারের যে পরিবর্তনগুলো আছে এগুলো আপনারা বেশি বেশি যেটা কাজ করবেন, যে নাউন পড়ার সময় দেখবেন যে প্রত্যেকটা বইয়ে নাউনের কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন এইগুলো, কমন নাউন এইগুলো, প্রপার নাউন এইগুলো, ওইগুলোর নিচেই আবার দেখবেন যে স্পেসিফিকভাবে এমসিকিউ দেওয়া আছে। তো ওই ছকে যেই নাউনগুলোর প্রকারভেদ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, সেটা ভালো করে পড়বেন। পাশাপাশি
অবশ্যই ইংরেজির ক্ষেত্রে যে কাজটা করবেন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে সলভ করে দেবেন, কারণ ইংলিশ গ্রামারের কিন্তু হিউজ পরিমাণে এমসিকিউ আছে, যে কোনো বইয়ে অনেক এমসিকিউ আসছে, ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে গেলে কিন্তু আপনার সবগুলো আয়ত্ত চলে আসবে। তো দেখা যায় যে নাম্বার থেকে হয়তো এক মাস সবসময় থাকে, আর নাউনের যে কাউন্টেবল আনকাউন্টেবল বা প্রকারভেদ এখান থেকে প্রায় এক থেকে তিনটা প্রশ্ন আসতে দেখা যায়। আমরা এর আগে নাম্বারও পড়ে ফেলছি, সব মিলিয়ে শুধুমাত্র নাউন অংশ যদি আমরা বলি, নাউনের মধ্যে জেন্ডার নাম্বার এগুলোকে ইনক্লুড করে শুধুমাত্র নাউন থেকে দুই থেকে চারটা প্রশ্ন আসে। হ্যাঁ, এরপরে আমরা আসি গণিতে। গণিতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখেন সূচক। আমরা গতকাল পড়ছিলাম এর পূর্বের ক্লাসে, সেটাতে আমরা হচ্ছে বীজগাণিতিক মান নির্ণয় এবং উৎপাদক, সূচক, লগ, আপনারা এই দুটো টপিক পড়তে পারেন। সূচক, লগ এই দুটো পড়লে সূচক এবং লগ থেকে দেখা যায় যে একটা সূচক থেকে একটা লগ থেকে একটা প্রতি বছরই প্রশ্ন হয়, অর্থাৎ একটা একটা দুইটা। আমি এখানে একটা হলো দুইটা লিখলাম, তবে দুইটা প্রশ্নই বেশিরভাগ সময় দেখা যায় যে প্রায় দুইটাই আসে কিন্তু এখান থেকে, সূচক থেকে একটা এবং লগ থেকে একটা প্রশ্ন আসে। এরপরে আসি মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাই নেক্সট দিনের টপিক হিসেবে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঘড়ির অঙ্ক। ঘড়ির দেখবেন তিন চার রকমের নিয়ম আছে, বেশি পরীক্ষা আসে কোনটা, ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত, এর পাশাপাশি আরো দুই একটা টাইপ আছে। হ্যাঁ, আপনারা যদি এটা আপনার সম্ভব হয়, আমাদের মানসিক দক্ষতার একটা লেকচার ক্লাস আছে, আপনারা বিশ্লেষণমূলক সেটা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। হ্যাঁ, তো ঘড়ির একটা, আরেকটা হচ্ছে আয়না, আয়না ও পানি। হ্যাঁ, আয়না একটি বস্তু বা শব্দ বর্ণ বা পানিতে একটি বস্তু বা শব্দ কেমন দেখাবে, এই বিষয়ের একটা প্রশ্ন কিন্তু প্রায় বছরই আসতে দেখা যায়, প্রায় প্রতি বছরই। আবার ঘড়ি থেকে একটা প্রশ্ন প্রায় প্রতি বছরই দেখা যায়। এর পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারেন, দিন, বার ও পঞ্জিকা। আমি শুধুমাত্র দিন লিখলাম। হ্যাঁ, দিন, বার ও পঞ্জিকা তিনটা টপিকের কথা বলছি, একটা হচ্ছে ঘড়ি, একটা আয়না ও পানি, আর একটা দিন, বার ও পঞ্জিকা। দেখা যায় যে এই তিনটা টপিক, এই তিনটা টপিক থেকে বিসিএস প্রিলিতে প্রতি বছরই প্রশ্ন হয়, দুইটা অথবা তিনটা, একটা একটা করে হয়তো অনেক সময় তিনটাই হয়, কিংবা তিনটা মিলে দুইটা প্রশ্ন হয়। তাহলে আমরা যদি এখন ওভারঅল হিসাব করি, দেখেন দুই একে তিন, একে চার, একে পাঁচ, দুই সাত, দুই নয়। হ্যাঁ, সর্বনিম্ন আমরা কত দেখতে পাচ্ছি, নয়, আর সর্বোচ্চ চার, দুই ছয়, দুই আট, তিন এগারো, তিন চোদ্দ। হ্যাঁ, আমরা কিন্তু এখানেও বলতে পারি প্রায় এগারো থেকে বারো মার্কসের পড়া কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আমরা যদি বলি প্রায় দশ থেকে বারো, যদি বলি দশ থেকে বারো মার্কস কিন্তু আমরা এই টপিকগুলো পড়লে বিসিএস প্রিলিতে পেয়ে যাব। আরেকটা বিষয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ আমাকে এই গত দুই দিনে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি কীভাবে পড়ছেন, আপনি এটা পড়ছেন কিনা। আমি কিন্তু এগুলো বলার সময় এগুলোই বলে দিই যে আসলে কীভাবে পড়তেছি, আপনাদেরকে যেগুলো বলি আমিও কিন্তু ওইভাবেই পড়ি। হয়তোবা যেটা আমার কাছে অনেক সময় দেখা যায় যে অনেকেই বলছেন যে একদিনে ভাইয়া পড়া শেষ করতে গেলে অনেক সময় হিমশিম খাচ্ছি, পুরোটা শেষ করা সম্ভব হচ্ছে না। আপনি যেভাবে বলছেন সেটা করতে গেলেও অনেক সময় দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কুলাইতে, মানে সময় কুলাইতে পারতেছি না। তো এরকম যদি আপনাদের কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা কাজ করতে পারেন, আমি যে টপিকগুলো দিচ্ছি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আগে বলতেছি, যেমন নাটকের ক্ষেত্রে আপনি এমসিকিউটা আগে পড়ে ফেলেন। হ্যাঁ, তারপরে উপাধি ছদ্মনামের ক্ষেত্রে এমসিকিউগুলো আগে পড়ে ফেলেন। আমি যদি বলি ঘড়ি, আয়না, পানি ও দিনের ক্ষেত্রে কোন প্রশ্নটা দশ থেকে তেতাল্লিশ নম্বর বিসিএসের প্রশ্ন যদি আপনি পড়ে থাকেন, আপনি জানেন যে কোন টাইপের প্রশ্নটা বেশি আসছে, আপনি সেটা আগে পড়ে ফেলেন। গুরুত্বের দিক থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনি প্রথমে পড়ে ফেলেন, যদি লাস্টের দিকে দেখেন যে আপনার একটু মানে একদিনের মধ্যে এতগুলো পড়া শেষ করতে গেলে আপনাকে হিমশিম খেতে হচ্ছে, সেক্ষেত্রে যে অংশগুলো আপনার জন্য একটু বেশি কঠিন মনে হচ্ছে, যেমন আপনি জেন্ডার নাউন পড়তে গেলেন কিন্তু দেখলেন যে আসলে ভিতরে এত কিছু পড়ার সময় পাচ্ছেন না, আপনার হাতে সময় খুবই সংক্ষিপ্ত, সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধুমাত্র এমসিকিউগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ, তার মানে আপনি যখন ভিতরে খুব বেশি পড়তে পারবেন না সেক্ষেত্রে আপনার যে কাজটা না করলেই না, সেটা হচ্ছে আপনাকে হিউজ পরিমাণে যে এমসিকিউগুলো আছে সেটা অবশ্যই পড়তে হবে, আর যদি সময় পান সেই সাথে ডাইজেস্টটা করতে পারেন। তাহলে এটি ছিল আমাদের তৃতীয় দিনের আয়োজন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বা যেখানেই হোক জিজ্ঞাসা করবেন, আর নেক্সট দিন আমরা চতুর্থ দিনের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।